গাঁদাণ্ড আজি শুনসান, কাউকি কইলি কাহার স্বর শব্দ বি শুণবাক মিলুনি। ঘর ভিতরে ন খাই ন পি বিছনারে পড়ি কাঁদুছি দুনিয়া কো ভাল ভাবরে দেখি নথিবা এই কোন ঝিটি। ঈশ্বরঙ্কর একি বিচিত্র লীলা, মাত্র ন বর্ষর কোন পিলা আজি বাপা মা ছেউণ্ড। মারাত্মক ক্যান্সর রোগরে আক্রান্ত হয়ে বাপা আরপারিকু চালি যাওয়া পরে করোনার আক্রান্ত হয়ে মা বি আখি বুজিদেলা। তেবে বাপা মাঙ্ক মৃত্যু পরে পরিবারর অন্য কেহি বি সদস্য নথিবারু এবে অসহায় অবস্থায় ভোক উপাসে একুটিয়া বারণ্ডারে পড়ি রয়েছে ন বর্ষর কুনি ঝিও জ্যোতি। ফটোকু দেখি কেবল কান্দিবা ছড়া আউ কিছি বি উপায় নাহি তা পাখরে। বালেশ্বর জেলা বালিয়াপাড় ব্লক অন্তর্গত নয়াবালি গাঁর এই হৃদয় বিদারক কাহিনী সমস্ত ভাববিহোল করা বাধ্য করেছি। মাত্র ক্ষণক মধ্যে উজুড়ি যাইছি এই সুনার সংসার। মহামারী করোনার করাল রূপরে গাঁঠু সহর সবুঠি শুভুছি খালি হাহাকার। পরিস্থিতি এমিতি হেলানি যে মশাণীর আউ জুই লিভিবার না ধরুনি। বালেশ্বর জেলা বালিয়াপাড় ব্লক অন্তর্গত বিষ্ণুপুর পঞ্চায়েতর নয়াবলী গাঁর অঙ্গনওয়াড়ি দুই কেন্দ্রর সহায়িকা ভাবে কার্য করুলে রেবতী পরিডা। নিজের জমিবাড়ি কিছু নথিবারু রেবতীঙ্কর স্বামী মধুসূদন পরখরে মূল লাগি যাহা কিছু আনুলে বেশ হসখুশিরে সংসার চলে যাওয়া। মাত্র দৈব সহিলা না, রেবতীঙ্কর স্বামী মধুসূদন মারাত্মক ক্যান্সর রোগরে আক্রান্ত হয়ে অর্থাভাবর চিকিৎসা নপাই স্ত্রী ও ছোট ঝিউকু ছাড়ি আরপারিকু চালগলে। কণ বয়সরে বাপা ছেউণ্ড হয়ে যাই কুনি ঝিটি। তেবে স্বামী চালি যাওয়া পরে বি ভাঙ্গি ন পড়ি ঝিওটি পাঠ পড়াই মানুষ করা লাগি পড়িলে রেবতী। কুনি ঝিওটি যেমিতি তার বাপার অনুপস্থিতি অনুভব নকর সেপাই ঝিও উপরে উজাড়ি দিয়ে অমাপ স্নেহ মমতা। মো বাপা ক্যান্সর মরিগলে আউ মো মা করোনা মরিগলে। মো মা চাকরি করিকি মতো বহু বড় মানুষ করিব বলে কইতিলা, কিন্তু মো মা মরিগলা। সরকার কুছি যে মতো কিছু সাহায্য করতু। কেমিতি কোন মা মলে কেমিতি কোন কোন করতলে মা? মো মা ওনাডে চাকরি বহু পিএম চাকরি করতলে করোনার যুদ্ধ করতলে মু ঘর তো রতিলে। না মো মা মরিগলা হসপিটাল রেকে মু চাইকে বসিছি। মো মা কেতলা আইব? কেমিতি কোন রহুছি বর্তমানে কুটিয়া? মহামারী করোনা সময়ের ছোট ঝিওটি ঘরে একুটিয়া ছাড়ি ঘর ঘর বুলি লোকঙ্কু সচেতন করিবা সহিত জনে আগধাড়ির করোনা যোদ্ধা ভাবরে দিনরাতি লোকঙ্কু সেবা করুথিলে রেবতী। অঙ্গনওয়াড়ি সহায়িকা ভাবরে যাহা অল্প কিছু পারিশ্রমিক মিলুথিলা সেথিরে ঝিওর পাঠপড়া খরচ করিবা সহিত কষ্টে মষ্টে চলি যাউথিলে দুই প্রাণী। মাত্র বিধির বিধান থিলা কিছু অলগা। অদৃশ্য ভূতাণু করোনা সহিত লড়াই করু করু নিজে করোনারে আক্রান্ত হেলে রেবতী। গ্রামবাসীঙ্কর সহায়তার চিকিৎসা পাই বালেশ্বর কোভিড হসপিটালে ভর্তি হেলে। এপটে কুনি ঝিওটি ঘরে একুটিয়া অপেক্ষা করে রইতিলা মা হসপিটাল লু কেতেবেলে ঘরকু ফেরিব আউ সে মা বলে ডাকি কুণ্ঢাই পকাইব। মাত্র হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আখি বুজিদেলে রেবতী। আউ ক্ষণিক ভিতরে বাপা মা ছেউণ্ড হয়েগলা ন বর্ষর ঝিওটি। ¶¶
ରେବତୀଙ୍କର ମୃତ୍ୟୁ ଖବର ପାଇବା ପରେ ସମଗ୍ର ଅଞ୍ଚଳରେ ଶୋକର ଛାୟା ଖେଳିଯାଇଛି। କୁନି ଝିଅଟିର ଏଭଳି ଅବସ୍ଥା ଦେଖି ସାହି ପଡ଼ିଶାଙ୍କ ଆଖିରୁ ଲୁହ ଶୁଖୁନି। ପରିବାରର ଅନ୍ୟ କେହି ସଦସ୍ୟ ନଥିବାରୁ ବାପା ମାଆଙ୍କୁ ଝୁରି ଝୁରି ନ ଖାଇ ନ ପିଇ ଭୋକ ଉପାସରେ ଭଙ୍ଗା ନଡ଼ା ଛପର ଘରେ ଏକୁଟିଆ ପଡ଼ି ରହିଛି ଜ୍ୟୋତି। ଏଭଳି ସ୍ଥିତିରେ ସାହି ପଡ଼ିଶା ପିଲାଟିକୁ ଖାଇବାକୁ ଦେବା ସହ ଦେଖାଶୁଣା କରୁଛନ୍ତି। କୁନି ଝିଅଟି ବାପା ମାଆଙ୍କ କଥା ମନେ ପକାଇ କାନ୍ଦିଲେ ତାକୁ ବୁଝାଇ ଦେଉଛନ୍ତି। ଅନ୍ୟପକ୍ଷରେ ଛୋଟ ଝିଅଟିକୁ କେମିତି ଲାଳନ ପାଳନ କରିବେ ତାକୁ ନେଇ ଏବେ ଗ୍ରାମବାସୀ ଚିନ୍ତାରେ। ତେବେ ସରକାର ତୁରନ୍ତେ ଏହି ଅନାଥ ଶିଶୁଟିର ଲାଳନ ପାଳନ ପାଇଁ ଆର୍ଥିକ ସହାୟତା ଯୋଗାଇ ଦେବାକୁ ଗ୍ରାମବାସୀମାନେ ନିବେଦନ କରିଛନ୍ତି। ତାଙ୍କର ଛୁଆ ଜନ୍ମ ହେବାର ମାସେ ଆଗରୁ ତାଙ୍କ ବାପା କ୍ୟାନ୍ସରରେ ମରିଯାଇଥିଲେ। ତାପରେ ତାଙ୍କର ବିଧବା ସ୍ତ୍ରୀଟା ପିଲା ଜନ୍ମ କରିଥିଲା ଏକୁଟିଆ। ତାକୁ ଗାଁ ଲୋକଙ୍କ ସହାୟତାରେ ସେ ତାକୁ ଗୋଟିଏ କଲାଘର କରିଦିଆଯାଇଥିଲା। ସେଥିରେ ପିଲା ଜନ୍ମ କଲା ପରେ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ତ ପିଲାକୁ ମାଗି ଯାଚି ପର ଘରେ ମୂଲ ଲାଗି କାମ କରୁଥିଲା। ତାପରେ ସେ ନୟାବାଲି ଟୁ ଅଙ୍ଗନବାଡ଼ି ସେଣ୍ଟରରେ ପାଚିକା ହିସାବରେ ମାନେ ରାନ୍ଧୁଣିଆ ହିସାବରେ ସେ ଚାକିରି କରିଥିଲା। ସେଇ ପଇସାରେ ସେ ତାର ପିଲାକୁ ପାଠ ପଢ଼ାଉଥିଲା। ଆଜି ପ୍ରାୟ ଏକ ମାସ ହେଇଯିବ ବୋଧେ କରୋନାରେ ଆକ୍ରାନ୍ତ ହେଲା ପରେ ତାକୁ ହସ୍ପିଟାଲ କରୋନା ସେଣ୍ଟରକୁ ଯାଇଥିଲା। ସେତେବେଳେ ପିଲାଟି ଏକୁଟିଆ ଘରେ ରହିଥିଲା। ଗାଁ ସାହି ପଡ଼ିଶା ତାକୁ ସାହାଯ୍ୟ କରି ତାକୁ ଦୁଇଟା ଖାଇବାକୁ ଦେଉଥିଲେ। ମାନେ ତାଙ୍କ ବାପା କ୍ୟାନ୍ସରରେ ଆଗେ ମରିଯାଇଥିଲେ, ତେଣୁ ତାଙ୍କ ମାଆ ଯେଉଁ ଥିଲେ ସେ ଲୋକ ଘରେ କାମ କରିକି ପିଲାଟାକୁ ବହୁ କଷ୍ଟରେ ପାଠ ପଢ଼ୁଥିଲେ। ତାପରେ ଗାଁ ଲୋକଙ୍କ ସହାୟତାରେ ସେ ଅଙ୍ଗନବାଡ଼ି କେନ୍ଦ୍ରରେ କି ସେ ଗୋଟେ ପାଚିକା ପୋଷ୍ଟରେ ଥିଲେ ଏବଂ ଯେତେବେଳେ କରୋନା ଆକ୍ରାନ୍ତ ହେଲେ ସେତେବେଳେ ତାଙ୍କର କେହି ସହାୟକ ନଥିଲେ ଏବଂ ଗ୍ରାମବାସୀମାନେ ନେଇକି ଜ୍ୟୋତି ହସ୍ପିଟାଲରେ ବାଲେଶ୍ୱରରେ 14/6/2021 ଆଡ଼ମିସନ୍ କରିଥିଲେ ଏବଂ ସେ ହେଉଛନ୍ତି 10/7/2021 ସେଇଠି ତାଙ୍କର ମୃତ୍ୟୁବରଣ କଲେ। ତାପରେ ଆମେ ଗ୍ରାମବାସୀମାନେ ଯାଇକି ସେଠି ଶବଦାହରେ ସହଯୋଗ କରିଥିଲୁ ଏବଂ ସେ ଅନାଥ ପିଲାକୁ ଆମେ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଗାଁ ଲୋକମାନେ ମିଶିକି ସମସ୍ତେ ସାହାଯ୍ୟ କରିକି ତାକୁ ଜଗୁଛୁ ଏବଂ ଦେଖୁଛୁ ତାର କେମିତି ହେବ। ତେଣୁ ସରକାରଙ୍କୁ ନିବେଦନ କରୁଛୁ ଯେ ସେ ପିଲା କେମିତି ଭବିଷ୍ୟତରେ ଭଲ ମଣିଷ ହେବ, ପାଠ ପଢ଼ିବ, କେମିତି ସରକାରୀ ସେମାନେ ସାହାଯ୍ୟ ପାଇବ ଏବଂ ତା'ର ଶୁଦ୍ଧିକ୍ରିୟା ପାଇଁ ମଧ୍ୟ ତାଙ୍କ ପାଖରେ ଗୋଟିଏ ଟଙ୍କା ମଧ୍ୟ ନାହିଁ। ଯଦି କୌଣସି ସହୃଦୟ ବ୍ୟକ୍ତି ଏହି ଅସହାୟ କୁନି ଝିଅଟିକୁ ସାହାଯ୍ୟର ହାତ ବଢ଼ାଇବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତେବେ ଏହି ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ନମ୍ବରରେ ଟଙ୍କା ପଠାଇପାରିବେ। ଜଳେଶ୍ୱରରୁ ରାଧାଗୋବିନ୍ଦ ଦାସଙ୍କ ରିପୋର୍ଟ, କେ ନ୍ୟୁଜ୍ ଓଡ଼ିଶା।